সময়টা যাচ্ছে না ভালো, ব্যাটে রান নেই, চারিপাশ সমালোচনায় ভরপুর। কোন এক সময়কার প্রশংসনীয় বিরাট এখন যেন নিন্দুকদের রোষানলে। ব্যাটে রানের খরা, এবার ভারতীয় একাদশ থেকেই বাদ গেলেন কিং কোহলি। সামনে এতটা দুর্দিন আসছে হয়তো বিরাট তা কোনোদিনই ভাবেননি। বিরাটের এমন দুর্দিনে চারিপাশে যখন বইছে নানা কথা, তখন পাক অধিনায়ক বাবর আজম বিরাটের পাশে এসে দাঁড়ালেন। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট, ক্রিকেটের এই সত্যটাই এখন বিরাটের সামনে এগোনোর ভরসা। গত 6 জুলাই বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের স্কোয়াড ঘোষণা করে। শেখর ধাওয়ানের অধিনায়কত্বে করা সেই দলে নেই বিরাট। অবশ্য স্কোয়াড ঘোষণার আগেই বিশ্রাম চেয়েছিলেন তিনি, তবে টি-টোয়েন্টিতে দলে জায়গা পাওয়ার আশায় ছিলেন বিরাট। অবশ্য এই আশাটাও টিকল না। ক্যারিবিয়ানদের বিপক্ষে 5 ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে দল পাননি কিং কোহলি। টি-টোয়েন্টিতে বিশ্বকাপের আগে যেটা প্রস্তুতির এক বিরাট ঘাটতি, এমনকি বিশ্বকাপে বিরাটের দল পাওয়া নিয়েও উঠছে প্রশ্ন। টেস্টে 2019 সালে বাংলাদেশের বিপক্ষে সবশেষ সেঞ্চুরির পর 32 ইনিংসেও নেই তার কোনো শতক, এমনকি হাফ সেঞ্চুরি মোটে 6টি। 4 বার আউট হয়েছেন ডাক মেরে। ওয়ানডেতেও 22 ম্যাচে সেঞ্চুরির দেখা পাননি। প্রায় 110 ইনিংসেরও বেশি সময় সেঞ্চুরি খরাই কোহলি। সচিনের সেঞ্চুরির রেকর্ড কোনো একটা সময় বিরাট কোহলির হাতেই ভাঙবে বলে ভাবা হলেও সেই বিরাটই এখন দল ছাড়া। বিরাটের এমন দুর্দিনে পাশে এসে দাঁড়ালেন চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এক টুইটে বিরাটের সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ছবি শেয়ার করে বাবর লেখেন, এই বাজে সময়ও কেটে যাবে, শক্ত থাকো। পাক স্টার্টের এই টুইট মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। দুই দেশের রাজনৈতিক বৈরিতা, সীমান্ত সংঘাত, কাঁটাতারের বেড়া সবই পেছনে পড়েছে ক্রিকেটের জন্য। তাই তো অনেকেই মনে করিয়ে দিলেন এজন্যই ক্রিকেট ভদ্রলোকের খেলা, আর যেটা আবারও প্রমাণ করলেন বাবর। শুধু বাবর আজমই নয়, আরেক পাকিস্তান স্টার মোহাম্মদ রিজওয়ানও বিরাটের পাশে দাঁড়িয়েছিলেন। বিরাটের ফর্মে ফেরার জন্য রিজওয়ান প্রার্থনাও চালিয়েছেন। আমি বলবো বিরাট কোহলি একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, তবে এই পরিস্থিতিতে আমরা ওর জন্য প্রার্থনা করতে পারি, কারণ তিনি একজন পরিশ্রমী ক্রিকেটার। কারো কঠিন সময় আসতেই পারে, আবার পরিস্থিতি স্বাভাবিকও হয়ে যায়। সব খেলোয়াড়ই 100 রান করেন, আবার পরপর 0 রানেও আউট হয়ে যান, এটা চলতেই থাকে। আমি শুধু ওর জন্য প্রার্থনা করতে পারি। আমি আশাবাদী কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন। বিরাট ফিরবেন, আবারও ব্যাট বলের ক্রিকেটে বিরাটের ব্যাট হাসবে, গ্যালারি জুড়ে দর্শকরা আবারও বিরাট বিরাট স্লোগানে মুখরিত হয়ে উঠবে, সচিনের সেঞ্চুরির রেকর্ডটাও শঙ্কায় পড়ে যাবে। বিরাট ভক্তদের চাওয়া যে এমনটাই।